অসহায় মানুষকে সাহায্য দেবার কথা বলে তার বাসায় নিয়ে তার কিডনিটাকে বিক্রি করে দেয়। ছোটবেলা বাবার উপরে অত্যাচার করার কারণে সে গ্রাম থেকে তাকে তাড়িয়ে দেয়। ঢাকায় এসে একটি প্রতিষ্ঠান খোলে যেখানে অসংখ্য অসহায় মানুষকে তিনি সাহায্য দিয়ে যেতেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মন থেকে ভালোবাসাটাকে অর্জন করে নেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের সবারই পরিচিত মিল্টন সামন্তদারের কথা, যেই লোকটি দীর্ঘ কয়েক বছর ধরে ফেসবুকের মধ্যে রাতারাতি ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যাচ্ছে অসহায় মানুষের সাথে ভালো ব্যবহার, হাসিখুশি ব্যবহার করছে। তবে তার হাসির আড়ালে ক্যামেরার বাইরের আচরণগুলো আপনারা অনেকেই জানেন না। কিছুদিন আগে যখন মিল্টন সামন্তদারের একটি ভিডিও আমার সামনে এসে পড়লো, তখন আমি ভেবে নিলাম সারাটা জীবন ত্যাগ করে দিছে শুধুমাত্র মানুষকে সাহায্য করতে করতে, মানুষের জন্য কাজ করতে করতে। যেই মাসে কিছু টাকা কম উঠে সেই মাসে এসে ফেসবুক লাইভের মধ্যে তিনি রাগান্বিত কণ্ঠে কিছু কথা বলতে থাকে, যেন মনে হচ্ছিল প্রত্যেকটা মানুষের কাছে তিনি টাকা পায় সেই সকল পাওনাদারের কাছ থেকে তিনি টাকা আদায়ের জন্য এইভাবে ব্যবহার করছে। তারপর আমরা সবাই চুপ করেছিলাম ভাই, কারণ যথাযথ প্রমাণ আমাদের কারো কাছে ছিল না। তবে রিসেন্ট গতকাল তার সকল মুখোশগুলো উন্মোচন করা হয়। অসহায় মানুষকে সাহায্য দিবে বলে তার সাহায্য আশ্রমে নিয়ে যায়। সেখানে যে সকল মানুষগুলো একটু পরিমাণ অসুস্থ হয়ে পড়ে তাদের কিডনিগুলোকে তারা বিক্রি করে দেয়। সেই সকল কিডনি বিক্রির টাকা দিয়ে বাড়ি গাড়ি সবকিছুই নাকি করেছে এই মিল্টন সামন্তদার। তার উপর অসংখ্য অভিযোগ রয়েছে। একটি মসজিদের মধ্যে সেই সকল মৃত ব্যক্তিকে গোসল করানো হতো বিনামূল্যে। গোসল করানো অবস্থায় হুজুররা দেখতে পেত তার দুই পাশ কাটা, এবং একদিন দুদিন তিন দিন হুজুরদের সন্দেহের তাপমাত্রা আরো বেড়ে যায়। একসময় হুজুররা তাকে জিজ্ঞাসাবাদ করে, আপনি এইভাবে কেটে কেন কিডনিগুলো বিক্রি করে দিচ্ছেন? যার কারণে কিছুদিন পর সেই মসজিদের মধ্যে সেই সকল ব্যক্তিদের আর নিয়ে যেত না, গোসল করা তো অন্য একটি জায়গায়। মিল্টন সামন্তদার গা ঢাকা দিয়ে বেশ কিছুদিন সমাজ থেকে কোটি কোটি টাকা অর্জন করে নেয়। যে ব্যক্তি তার বাবার উপর অত্যাচার করে গ্রাম থেকে বিচারিত হয়, সেই ব্যক্তি কিভাবে আবার অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদেরকে বাবা মা বলে ডাকে? যে নিজের বাবা মাকে সম্মান শ্রদ্ধা করতে জানে না, সেই ব্যক্তি কখনো অন্য কোনো বাবা মাকে সম্মান করতে পারবে না। এছাড়াও অসংখ্য সাংবাদিক তার কাছে যখন সাক্ষাৎকার নিতে যেত, তারাও কিন্তু তার কাছে অপমান অপদস্থের শিকার হতো। এটাও কিছুদিন লিখালিখি হয়েছে, তবে সবকিছু তিনি আবার ঢেকে ফেলেছে। বড় একটি ভাই আশ্রয় কেন্দ্র খুলে বসেছে, এবং তার বড় বৃদ্ধাশ্রমের মধ্যে একটি অপারেশন থিয়েটার রয়েছে, যেখানে কিডনির আদান প্রদান করা হয়। মানুষ যদি এখন তাকে সামনে পায়, জুতো যেন তার গালে লাল হয়ে যায়। গতকাল থেকে এই পর্যন্ত তার বিরুদ্ধে অসংখ্য নিউজ পেয়েছি, যেখান থেকে আজকের এই ভিডিওটি বানানো। এই তথ্যগুলো কতটুকু সত্য সেটার প্রমাণ মিলবে আইন শৃঙ্খলা বাহিনী যখন সকল জিনিসগুলো তদন্ত করবে। তদন্তে বেরিয়ে আসতে পারে আরো চাঞ্চল্যকর তথ্য। আপনার আমার গা শিউরে উঠতে পারে মিল্টন সামন্তদারের অজানা তথ্যগুলো জানলে। একজন ব্যক্তি খালি পকেটে ঢাকা শহরে আসার পরে আজকে কিভাবে কোটি টাকার মালিক হইল, যেন বাইরে বের হইলে মানুষ তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তবে সেই সকল মানুষের পকেট কেটে যে টাকাগুলো তিনি নিয়ে আসছে, সেটা আপনার আমার অনেকেরই অজানা রয়ে গিয়েছিল। এই সকল ঘটনাগুলো শুনলে অনেক বেশি আফসোস লাগে। যে সকল মানুষগুলো অসহায় সুবিধা বঞ্চিত, তাদেরকে নিয়ে এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তার আশ্রয় বা বৃদ্ধাশ্রমে অসংখ্য মানুষ রয়েছে, কবে কে আসছে কবে কে এখান থেকে চলে যাচ্ছে সেটা কেউ জানে না। রাস্তার মধ্যে সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে পুটিয়ে পাটিয়ে ওইখানে নিয়ে আশ্রয় দেয়। তারা যদি তার বিরুদ্ধে কোনো কথা বলতে নেয়, তাহলে মিল্টন সামন্তদার তাদের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে। তবে সবকিছুই যেন বারবার গা ঢাকা দিয়ে যাচ্ছিল। এই মিল্টন সামন্তদার কি রয়েছে তার অজানা তথ্য জানবেন আপনারা পরবর্তী অন্য একটি ভিডিওতে।